ধুত্রা নামে সবাই চিনলেও এর আরো অনেক নাম আছে। একে রাস ধুত্রা, রাস ঘণ্টা, ঘণ্টা পুষ্প কিংবা ঘণ্ট ফল বলা হয়। ধুত্রা বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। গাছ উচ্চতায় 2 থেকে 6 ফুট লম্বা হয়। এর পাতা সরল, ডিম্বাকার ও খাঁজকাটা। ফুল সম্পূর্ণ বড় ও এককভাবে ফোটে। ফুল ঘণ্টাকৃতির সংযুক্ত, 5টি বৃত্তি ও দল থাকে। পাপড়িগুলো পরস্পর সংযুক্ত হয়ে ফানেলের আকার ধারণ করে। ফল গোলাকার, অমসৃণ, কণ্টকিত। শুকনো ফল সমান 4 ভাগে ফেটে যায়। ধুত্রা ফুলের গুণাগুণ। শ্বাসকষ্ট কমানোর জন্য এ গাছের পাতা, ফুল, ফল উপকারী। ধুত্রা গাছের পাতা, মূল, ফুল ও ফল সিদ্ধ করে সেই তাপ নিয়ে বুকে সেঁক দিন, শ্বাসকষ্ট কমে যাবে। বাতের ব্যথা কমাতে এর পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে ব্যথা কমে। ধুত্রার শুকনো পাতা এবং ফুল বাসক পাতায় জড়িয়ে সিগারেট তৈরি করে ধূমপান করলে হাঁপানির কষ্ট দূর হবে। ধুত্রা পাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে স্তনের উপর প্রলেপ দিলে মহিলাদের স্তনের ব্যথা কমে যাবে। ধুত্রা পাতার রসের সাথে সামান্য একটি গাওয়া ঘি মিশিয়ে ফোড়ার স্থানে প্রলেপ দিলে ফোড়া ফেটে যায়। ধুত্রা পাতার রস 2 থেকে 3 ফোঁটা প্রতিদিন দুধের সাথে খেলে কৃমি কমে যায়। যৌনশক্তি বৃদ্ধি করে ধুত্রা পাতার রস। ধুত্রা পাতার রস মাথায় লাগালে চুল পড়া কমে যায়। ধুত্রা পাতা চুলের জন্য খুবই উপকারী। জ্বর নিরাময়ে ধুত্রার বীজ কার্যকর ভূমিকা রাখে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।